বীরভূমেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। গত চব্বিশ ঘন্টায় জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 3,000 ছাড়িয়েছে। করোনা মোকাবিলায় পুলিশ প্রশাসন তৎপর। কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত পুলিশকর্মী এবং স্বাস্থ্যকর্মীরাও চলছে থানা স্যানিটাইজ করার কাজ। করোনা মোকাবিলায় তৎপর জেলা পুলিশ প্রশাসন। কখনো বা পর্যটন কেন্দ্র ঘুরে দেখছেন, আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে চেকিং। অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে, ডিএসপি ক্রাইম শেখ ফিরোজ হোসেন, সিআই দুবরাজপুর মাধবচন্দ্র মণ্ডল, এমন পুলিশ প্রশাসনের নেতৃত্বে বাহিনী পথে নামে। মাস্কবিহীন এবং বিনা কাজে বাইরে বেরোনো লোকেদের ধরপাকড় করে। দুবরাজপুর পুরসভা এলাকায় চলছে টহলদারি। কাজ করতে গিয়ে অনেক পুলিশকর্মী ও স্বাস্থ্য বিভাগের বহু কর্মী করোনায় আক্রান্ত। জেলার স্বয়ং সিএম ও ওএইচ ডক্টর হিমাদ্রি কুমার আরি করোনায় আক্রান্ত হয়ে রয়েছেন হোম আইসোলেশনে। পুলিশের নিষেধাজ্ঞা জারির কারণে পাহাড়েশ্বর, নীল নির্জন এমন জেলার পিকনিক স্পটগুলি একেবারে পর্যটক শূন্য। বেশিরভাগ মানুষই আবার ঘরবন্দি। বীরভূমের তারাপীঠ মন্দির আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সংক্রমণ প্রতিরোধে আগামী কয়েকদিন হোটেলগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা যেরকম করোনা বিধি আগে লাগু ছিল, আবার আজ থেকে সেরকম লাগু হতে চলেছে। আপনারা অযথা কোনো জায়গায় গ্যাদারিং করবেন না, এই সময়ে কোনো রকম বনভোজের আয়োজন করবেন না এবং কেউ অংশগ্রহণ করবেন না। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না। যদি বাড়ির বাইরে খুব কারণে বের হতেই হয়, তাহলে অবশ্যই করোনা বিধি মেনে চলবেন।